দুই তারিখ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর তাকে বিনম্র চিত্তে গ্রহণ করে রাজ্যের সার্বিক শান্তির পরিবেশ এবং আবহ বজায় রাখার আবেদন রাখলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে। শনিবার সাংবাদিক সম্মেলনে সমস্ত রাজ্যবাসী এবং রাজনৈতিক দলগুলোর প্রতি এই আহ্বান রাখেন তিনি। কিরণ গিত্যে জানান, দুই তারিখ 21টি গণনা কেন্দ্রে ভোট গণনা করা হবে এবং তার তদারকি করবেন 60 জন কাউন্টিং অবজারভার। সোমবার থেকে এই অবজারভাররা রাজ্যে ঢুকতে শুরু করবেন বলে উল্লেখ করেন তিনি। 21 কাউন্টিং সেন্টার মে 60 বিধানসভা কেন্দ্র কি কাউন্টিং হোগি, ইসকে লিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নে 60 কাউন্টিং অবজারভারস কি নিয়ুক্তি কি হ্যায়। सोमवार के बाद उनका आगमन होगा और उनके निगरानी में सभी रिटर्निंग ऑफिसर स्काउटिंग करेंगे। हमारे सामने जो चैलेंज है कि जैसे हमने पोलिंग के बाद त्रिपुरा के सभी नागरिकों ने संयम बिताया है, शांति के वातावरण में आज तक हम रहे हैं, उसी तरीके से काउंटिंग के बाद भी यही शांति का वातावरण रहे, इसके लिए मैं आपके माध्यम से आज सभी त्रिपुरावासियों को अपील करना चाहूंगा कि त्रिपुरा का एक अच्छा नाम हमारे देश में है, हमारे राज्य का गौरवपूर्ण इतिहास, संस्कृति, प्राकृतिक सौंदर्य, ये देन हमारे राज्य को मिली है। শান্তিপূর্ণ এবং সুন্দরভাবে বিধানসভা নির্বাচন সম্পন্ন হবার সেই দুই একটি বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে সারা রাজ্যে শান্তির পরিবেশ বজায় রয়েছে বলে কিরণ গিত্যে জানান। রাজ্যের গৌরবময় ইতিহাস এবং ঐতিহ্যের কথা উল্লেখ করে মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, ফলাফল ঘোষণার পরেও বজায় রাখতে হবে এই সুন্দর পরিবেশ। ত্রিপুরা মে জিস প্রকার সে আচ্ছা ক্যাম্পেইন হুয়া, জিস প্রকার সে আচ্ছা পোলিং হুয়া, উসি প্রকার সে কাউন্টিং কে বাদ ভি জো ভি নির্ণয় হো, জো ভি দেশের গণতান্ত্রিক চেতনাকে সম্মান করে এই আবহ বজায় রাখার জন্য আন্তরিক আবেদন রাখেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।